হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি মাইসুরের হোটেলে। আমরা যে রুম বুক করেছিলাম সেখানে চলে এসেছি, আপনাদের সঙ্গে সেই রুমটাই একটু শেয়ার করলাম। রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর ভালোই বড়ই ছিল, আর রুমের যে জানলাটা ছিল সেই জানলা দিয়ে খুব সুন্দরভাবে পাহাড় দেখা যাচ্ছিল। আমরা এখন যে হোটেলে এসেছি সেই রুমে চলে এসেছি চারতলাতে, আর সেখান থেকে মাইসুরের যে পাহাড়টা আছে সেটা খুব সুন্দর দেখায়। দেখুন আপনারা, খুব সুন্দর লাগছে পাহাড়টা। পাহাড়টা তার সঙ্গে আকাশটাও এত সুন্দর লাগছে, পাহাড় আর আকাশ একসাথে এত সুন্দর লাগে যে আমরা এটা দেখব বলে চারতলায় রুম বুক করেছি। দেখতে পাচ্ছেন পাহাড়টা পুরো সবুজে গাছপালায় ঘেরা, আর আকাশটা নীল সাদায়, কত অপূর্ব লাগছে। এত সুন্দর আকাশ, পাহাড়, আর আছে ছোট ছোট ঘরবাড়ি, দেখে মনে হচ্ছে যেন কেউ রং তুলি দিয়ে এঁকেছে, দেখেই মনটা যেন ভরে যাচ্ছে। দূরে যে পাহাড় দেখা যাচ্ছে সেখানে আছে এক দেবী মায়ের মন্দির, এই মন্দিরও আমরা দর্শন করতে যাব। এই মন্দির দর্শনের ভিডিও আপনাদের সঙ্গে আমরা আগামী পরবর্তী এক ভিডিওতে শেয়ার করব। আশা করি এই মন্দিরের ভিডিও আপনাদের খুবই ভালো লাগবে। এখানে দেখা যাচ্ছে শুধুই সবুজ গাছপালা, আর মনে হচ্ছে বাড়িঘরগুলো কত ছোট ছোট। আকাশটা এত সুন্দর যে চোখ ফেরানোই যাচ্ছে না। এখন আমরা তিনজনে চলে এসেছি লাঞ্চ করতে। আমার মেয়ে ইডলি খেতে খুবই ভালোবাসে, আমি এটা আগের ভিডিওই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এখানে এসেও আমার মেয়ে বলল ইডলি খাবে, তাই ওর জন্য ইডলি অর্ডার করেছি। এখানে আছে দু পিস ইডলি, আর আছে চাটনি আর সাম্বার। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার মেয়ে কত খুশি আনন্দ করে এই ইডলি খাচ্ছে। আর আমাদের জন্য অর্ডার দেয়া হয়েছে দুটো ভেজ থালি। এখানে আছে ভাত, একটা পরোটা, আছে পাঁপড়, পনিরের তরকারি, ভেজ ডাল, রায়তা, লাড্ডু, মিক্সড ভেজ, টক দই আছে এখানে। এদিকে আমার হাজবেন্ডও ভেজ থালি নিয়েছে আর খেতেও শুরু করে দিয়েছে। এখানে যেহেতু ভেজ হোটেল তাই এখানে ভেজ থালি পাওয়া যাচ্ছিল, তাই আমরা ভেজ থালি অর্ডার করেছি। লাঞ্চ সেরে আমরা চলে এসেছি হোটেল রুমের ছাদে। এখান থেকে ভিউটা খুব সুন্দর লাগছিল, তাই ভাবলাম একটু আপনাদের সঙ্গেও শেয়ার করি। তাহলে বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটাও আপনাদের খুবই ভালো লেগেছে। আবার দেখা হবে আগামী নতুন পর্বে মাইসুরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।